সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভোরে গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত 20। বিএনপি নেতার মেয়েকে নিয়ে পালালেন ছাত্রলীগ নেতা। সালথায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত 20। সরকার ভালো নেই, যা বললেন গয়েশ্বর চন্দ্র রায়। মিয়ানমারে বিমান হামলায় অর্ধ শতাধিক রোহিঙ্গা নিহত, অনুপ্রবেশের আশঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ভোরে গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত 20। ফিলিস্তিনের রাফা এবং গাজা উপত্যকার কেন্দ্রীয় অংশে ভোরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে 20 ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বহু ফিলিস্তিনি। মঙ্গলবার ভোরে ইসরায়েল এই হামলা চালায় বলে নিশ্চিত করেছেন ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা, খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে রাফা এবং গাজা উপত্যকার কেন্দ্রীয় অংশে ইসরায়েলি বিমান হামলায় মঙ্গলবার ভোরে 20 ফিলিস্তিনি নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন মিশরীয় সীমান্তের কাছে দক্ষিণ গাজার রাফা শহরে বেশ কয়েকটি বাড়ি এবং অ্যাপার্টমেন্টে ইসরায়েলের চালানো হামলায় 14 জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলার কারণে বাস্তুচ্যুত 10 লাখেরও বেশি ফিলিস্তিনি বর্তমানে এই শহরটিতে আশ্রয় নিয়েছেন। বিএনপি নেতার মেয়েকে নিয়ে পালালেন ছাত্রলীগ নেতা। বিএনপি নেতার মেয়েকে নিয়ে কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আদিপুজ্জামান সংগ্রাম নিরুদ্দেশ হয়েছেন। রোববার দুপুর 1টার দিকে এ ঘটনা ঘটে। পরে ওই মেয়ের ভাই বাদী হয়ে ইবি থানায় একটি অভিযোগ দায়ের করেন। স্থানীয় সূত্রে জানা গেছে ওই মেয়ের বাবা ইউনিয়ন পর্যায়ের একজন নেতা। অভিযোগে ওই মেয়ের ভাই লেখেন, তার বোন বৃষ্টি হরিয়ানাপুরের একটি মহিলা কলেজের ছাত্রী। দীর্ঘদিন থেকে তার বোনকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন ছাত্রলীগ নেতা আদিপুজ্জামান সংগ্রাম। প্রতিদিনের মতো রোববার দুপুরে তার বোন হরিয়ানাপুর বাজার থেকে বাড়ি ফিরছিল। এ সময় পথে রাস্তা থেকে জোরপূর্বক তাকে তুলে নিয়ে যান সংগ্রাম। পরে দুজন প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও এখনও বোনের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। সালথায় আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত 20। ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তত 20 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। রোববার সন্ধ্যা থেকে রাত 9টা পর্যন্ত উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মদনদিয়া এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইশারত হোসেনের সঙ্গে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইমারত হোসেন পিকুলের বিরোধ চলে আসছিল। ইশরাত পিকুল আপন মামাতো ফুফাতো ভাই। তারা দুইজন গত ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ইরাশাদ চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকে তাদের বিরোধ আরো তীব্র হয়। এই বিরোধের জেরে 2 দিন আগে পিকুলের সমর্থক ফজলু মাতুব্বরের সঙ্গে ইশারতের সমর্থক ওমর মোল্লার কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে কয়েকদিন ধরে ওই এলাকায় উত্তেজনা চলছিল। এক পর্যায়ে রোববার সন্ধ্যায় ইফতারের পর উভয় গ্রুপের 100 সমর্থক দেশীয় অস্ত্র, ঢাল, কাতরা, ভেলা, টেটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গ্রুপের অন্তত 20 জন আহত হয়। সরকার ভালো নেই, যা বললেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীরা কেমন আছেন সবাই জানি, কিন্তু যারা ক্ষমতায় আছে ওরা কেমন আছে তা কেউ জানে না। ওরা ভালো নেই, ভালো নাই বলে মাঝে মধ্যে আবোলতাবোল কথা বলে। আর সরকারের অবস্থা এমন হয়েছে যে কখন কি বলে তা তারা নিজেরা বোঝে কিনা সন্দেহ। সোমবার জাতীয় প্রেস ক্লাবে খন্দকার দেলোয়ার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের 13তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। গয়েশ্বর চন্দ্র রায় সরকারের সমালোচনা করে বলেন, সরকারের লোকজন লাখ কোটি টাকা বিদেশে জমা করেছে, সব জমা করেছে ভবিষ্যতের জন্য। তাদের ওই সম্পদ যেন জমাই থাকে, সময় মতো যেন আমরা লুণ্ঠিত জমা সম্পদ উদ্ধার করতে পারি। আর তারা ইফতার করে খরচ বাড়াতে চায় না, কারণ তাদের ইফতারের প্রয়োজন হয় না। সুতরাং এজন্য বললাম
যেখানে তকমা দেয় ইফতারে কি খাবে, বড়ই না খেজুর, এই ধরনের একটা অর্বাচীন সরকারের অধীনে দেশবাসী বসবাস করছে। মিয়ানমারে বিমান হামলায় অর্ধ শতাধিক রোহিঙ্গা নিহত, অনুপ্রবেশের আশঙ্কা। মিয়ানমারের অভ্যন্তরে হওয়া গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে আবারও কেঁপেছে কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্ত এলাকা। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বিভিন্ন সময় টেকনাফ সীমান্তের হিনলাস ইউনিয়নের চৌধুরীপাড়া ও সাবুরাং ইউনিয়নের শাহপুরের দ্বীপ এলাকা থেকে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে মিয়ানমারে মিন পায়া নামের একটি মুসলিম গ্রামে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় প্রায় 50 জন নিহত এবং অনেক আহত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। নিহতদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু বলে জানিয়েছে ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা। সোমবার বেলা 11টার দিকে এ বিমান হামলার ঘটনা ঘটে। মিয়ানমারের সংঘাতের বিষয়ে নজর রাখা দেশটির একটি গোয়েন্দা সংস্থা বিমান হামলায় অর্ধ শতাধিক রোহিঙ্গা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে নতুন রোহিঙ্গা ঢল নামার আশঙ্কা করেছে ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গারা। মোহাম্মদ সেলিম নামের এক রোহিঙ্গা নেতা বলেন, রোহিঙ্গাদের উপর প্রতিনিয়ত হামলা হচ্ছে, এতে অনেক রোহিঙ্গা মারা যাচ্ছেন। এভাবে হামলা অব্যাহত থাকলে মিয়ানমারে অবস্থানরত রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে বলে আশঙ্কা তার। জিম্মি জাহাজ নাবিক উদ্ধারে তৎপরতা শুরু। ভারত মহাসাগরে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি 23 নাবিক সহ এমভি আবদুল্লাহ নামের জাহাজটি উদ্ধারে প্রাথমিক তৎপরতা শুরু হয়েছে। জাহাজটির বীমাকারী যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ শুরু করেছে জাহাজের মালিকপক্ষ। তবে গতকাল বুধবার রাত পর্যন্ত সরাসরি জলদস্যুদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি মালিকপক্ষ বা বীমাকারী প্রতিষ্ঠান। মালিকপক্ষ সহ নৌখাতের অভিজ্ঞ 3 জন ক্যাপ্টেন ও প্রকৌশলীর সঙ্গে কথা বলে জানা গেছে, এ ধরনের ঘটনায় সব প্রক্রিয়া শেষ করে নাবিক সহ জাহাজ উদ্ধারে কিছুটা সময় লাগতে পারে। মালিকপক্ষকে চাপ দিয়ে দাবি আদায় করতে এ সময় নেয় জলদস্যুরা। লন্ডন ও কুয়ালালামপুর ভিত্তিক জলদস্যুতা পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো জাহাজটির সর্বশেষ গতিপথ দেখিয়ে গতকাল দুপুরে একটি মানচিত্র পাঠিয়েছে মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের কাছে। তাতে দেখা যায় জাহাজটি সোমালিয়ার উপকূলের দিকে যাচ্ছে। জাহাজের গতি অনুযায়ী 2-1 দিন পর এটি সোমালিয়ার উপকূলে পৌঁছাতে পারে। জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, সাধারণত জলদস্যুরা নিজেদের নিরাপদ এলাকায় নেওয়ার পর অবস্থা পর্যবেক্ষণ করে মুক্তিপণ দাবি করে। তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি, যত দ্রুত সম্ভব নাবিক সহ জাহাজটি উদ্ধারে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে যাচ্ছি। মোজাম্বিক থেকে 50,000 টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে গত মঙ্গলবার বেলা 1:30টায় জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনের তথ্য অনুযায়ী এ সময় জাহাজটির অবস্থান ছিল সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে 600 নটিক্যাল মাইল পূর্বে ভারত মহাসাগরে। জাহাজটি চট্টগ্রামের কবির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং লিমিটেডের মালিকানাধীন। 3 মাস আগে গ্রুপের বহরে যুক্ত হয়েছিল জাহাজটি। খালেদা জিয়া আবার হাসপাতালে ভর্তি। স্বাস্থ্য পরীক্ষার জন্য যাওয়ার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত 8:30টার দিকে তিনি গুলশানের বাসা থেকে হাসপাতালে পৌঁছান। রাত 9:30 পর্যন্ত সেখানে তার কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি নেতা এজেডএম জাহিদ হোসেন রাতে প্রথম আলোকে জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্যের কিছু জটিলতা রয়েছে, সেজন্য মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহিদ হোসেন আরও জানান, রাতে হাসপাতালে আসার পরেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছু পরীক্ষা করা হয়, আরও কিছু পরীক্ষা করা হবে। তিনি উল্লেখ করেন, নতুন করে যেসব জটিলতা দেখা দিয়েছে সেগুলোর সমাধানের জন্য তাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হতে পারে, তবে তা মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে শিশুসহ 35 জন দগ্ধ। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডারের আগুনে 35 জন দগ্ধ হয়েছেন। বুধবার ইফতারের আগ মুহূর্তে সন্ধ্যা 5:45 দিকে স্থানীয় শফিক খানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। রাত 7:45 দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডাক্তার তরিকুল ইসলাম। তিনি বলেন, গাজীপুরের কালিয়াকোট থেকে নারী শিশুসহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে জরুরি বিভাগে 35 জন এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তাদের কারো শরীরে কত শতাংশ দগ্ধ হয়েছে সে বিষয়টি এখনও নির্ধারণ করা হয়নি, বিস্তারিত পরে জানানো হবে।
নাটোরে বিএনপি নেতাকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নাটোরে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিনকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার দুপুর 12:30টার দিকে শহরের সড়ক ও জনপথ অফিসের সামনে তাকে পিটিয়ে জখম করা হয়। পরে আহত অবস্থায় দলীয় কর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে শহরের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহিন জানান, কোয়েল সেলিম সজীব প্রিন্স সহ তার সহযোগীরা প্রথমে গাড়ি দিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে গেলে তাকে পিটিয়ে কুপিয়ে ও দুই পায়ে গুলি করে মৃত ভেবে চলে যায়। যুবলীগ কর্মী গোলাম কিবরিয়া সেলিম জানান, আমরা ঘটনার সাথে জড়িত নই। সিংড়ায় বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্বে দেওয়ান শাহিনকে নিজ দলের নেতাকর্মীরা পিটিয়েছেন।